প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। মাসুদেব ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি ঋষি কুমার বিশ্বাস, প্রভাষক, বাংলা বিভাগ, মাসুদেব ভবানীপুর কেজিবি ডিগ্রি কলেজ, আমিনপুর, বেড়া, পাবনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগের ক্লাসগুলোতে আমি তোমাদের প্রথম বর্ষের প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সিলেবাসের আলোকে আমি একটি গদ্য এবং একটি কবিতা আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করার জন্য। তোমরা জানো যে প্রত্যেকটি বিষয়ে দুইটি করে পত্র আছে, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তারই ধারাবাহিকতায় আমি বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে এখন তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা জানো যে প্রত্যেকটি সাবজেক্টের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে বহু নির্বাচনিক প্রশ্ন থাকে, অর্থাৎ টিকের প্রশ্ন থাকে, কিন্তু বাংলা দ্বিতীয় পত্রে কিন্তু তোমাদের কোনো টিক নাই। পুরো 100 মার্কের প্রশ্ন করা হবে দ্বিতীয় পত্র থেকে। প্রথম পত্রে 70 মার্কের প্রশ্ন করা হয় সৃজনশীল, নৈবিত্তিক প্রশ্ন করা হয় 30। হয়তো তোমরা মনে করতে পারো যে দ্বিতীয় পত্রেও হয়তো টিক থাকতে পারে, এই জন্য আমি তোমাদের আগেই বলে রাখছি বাংলা দ্বিতীয় পত্রে কোনো টিক নাই, পুরো 100 মার্কের লিখিত পরীক্ষা হয়। সেই প্রেক্ষিতে আমি তোমাদের সামনে আজকে বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে আলোচনা করছি। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের দুইটি বিভাগ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ যেটি, সেটি ব্যাকরণ অংশ থেকে। খ বিভাগ, এই অংশের নাম নির্মিতি। এখানে আমাদের বড় প্রশ্নগুলো থাকে, এগুলো তোমরা নিচের ক্লাসে পড়ে আসছো, সেইগুলো নিয়েই খ বিভাগ মধ্যে আছে। প্রথম পত্রের ব্যাকরণ অংশ এখন আমি তোমাদের সেটি নিয়ে আলোচনা করছি। আমাদের প্রথম দ্বিতীয় পত্রের ক বিভাগ অংশ যেটি ব্যাকরণ, সেখানে 6টি অধ্যায় আছে। প্রত্যেকটি অধ্যায় থেকে আমাদের প্রশ্নপত্রে বিকল্প প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ 12টি প্রশ্ন থাকবে। 6টি অধ্যায় মিলে তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই, এখানে বিকল্প প্রশ্ন দেওয়া থাকে। প্রথম অধ্যায় আছে আমাদের বাংলা উচ্চারণের নিয়ে। এখান থেকে যে প্রশ্নটি আসবে, 1 নং প্রশ্ন ক অথবা খ লেখা থাকে, তোমার ইচ্ছে মতো তুমি ক নং প্রশ্নের উত্তর দিতে পারো অথবা খ নং প্রশ্নের উত্তর দিতে পারো। এখানে আমাদের প্রশ্নের মার্ক আছে 5। যেহেতু ব্যাকরণের 6টি অধ্যায়, আমাদের ব্যাকরণ অংশে মার্ক আছে 30। প্রত্যেকটি অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন আসে, প্রশ্নগুলোর বিকল্প দেওয়া থাকে। দ্বিতীয় অধ্যায় বাংলা বানানের নিয়ম। এখানে আমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 2-এর ক অথবা খ। ক নং প্রশ্নে 1টি বড় প্রশ্ন লেখা থাকে, অথবা প্রশ্ন যেটি দেওয়া থাকে খ নং, সেখানে আমাদের 8টি শব্দ দেওয়া থাকে, সেই 8টি শব্দের মধ্যে সঠিক বানান 5টি লিখতে হবে। অশুদ্ধ দেওয়া থাকে, শুদ্ধ করে লিখতে হবে। এখান থেকে 5টায় 5 মার্ক, অথবা যদি বড় প্রশ্ন কেউ লেখে তাহলে সেখানে 5 মার্ক। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন হবে, দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কের প্রশ্ন হবে, প্রশ্নগুলোর বিকল্প প্রশ্ন দেওয়া আছে। তৃতীয় অধ্যায় বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এগুলো তোমরা নিচেও পড়েছো, এসএসসি লেভেলে পড়ে আসছো, কিন্তু সেগুলো একটু ভিন্ন ভাষায় এখানে আলোচনা করা আছে। বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী তৃতীয় অধ্যায়ের নাম। এখান থেকেও আমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 3-এর ক অথবা 3-এর ভ, প্রশ্নের মার্ক 5। ক নং প্রশ্ন যেটি দেওয়া থাকে সেটি হলো বড় প্রশ্ন। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে বাংলা ভাষায় যে ব্যাকরণের শব্দশ্রেণীগুলো আছে, পদ আছে 5 প্রকার, সেই পদ সম্পর্কে আলোচনা করা আছে এখানে। বিকল্প প্রশ্ন যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে একটি অনুচ্ছেদ লেখা থাকে, অথবা 7টা বা 8টা বাক্য লেখা থাকে, সেই বাক্যগুলোর মধ্যে আন্ডারলাইন করা থাকে সেই শব্দগুলো কোন পদ, সেই পদ বিশ্লেষণগুলো করা লাগে। এখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন হয়। চতুর্থ অধ্যায় বাংলা শব্দ গঠন।
এখানে শব্দ গঠনের মধ্যে আমাদের আছে উপসর্গ আছে প্রত্যয় আছে সমাস আছে এইগুলো মিলে বাংলা শব্দ গঠন এখান থেকেও আমাদের দুইটি প্রশ্ন থাকবে অর্থাৎ চারির ক নং প্রশ্ন এবং চারির খ নং প্রশ্ন চারির ক নং প্রশ্ন যেটি সেটি একটি বড় প্রশ্ন লেখা থাকে আর অথবা যেটা দেওয়া থাকে সেখানে সমাস থেকে আসতে পারে প্রত্যয় থেকে আসতে পারে আটটি আটটি শব্দ লেখা আছে সেই শব্দগুলোর মধ্য থেকে যে কোনো পাঁচটি শব্দের সমাস নির্ণয় করতে বলতে পারে অথবা প্রত্যয় নির্ণয় করতে বলতে পারে এখান থেকে আমাদের পাঁচ নং তোমার পাঁচটি প্রশ্নের উত্তর দিলে পাঁচ মার্ক পাওয়া যাবে সমাস আসবে অথবা প্রত্যয় আসবে অথবা একটি বড় প্রশ্ন পঞ্চম অধ্যায় বাংলা বাক্যতত্ত্ব এখানেও আমাদের দুইটি প্রশ্ন থাকবে পাশের ক অথবা পাশের খ ক নং যেটি সেটা থাকে একটি বড় প্রশ্ন আর খ নং যেটা আমাদের আছে সেখানে আমাদের প্রশ্নের মডেল যেটা আছে সেটা হচ্ছে আটটি বাক্য লেখা আছে সেই বাক্যগুলো আবার রূপান্তর করার নির্দেশ দেওয়া আছে হয়তো একটি সরল বাক্য আছে সেটাকে জটিল বাক্যে রূপান্তর করতে হবে অথবা একটি বাক্য লেখা আছে অস্থিবাচক সেটা হয়তো আমাদের নেতিবাচক বাক্যে রূপান্তর করতে হবে এখান থেকে আমাদের প্রশ্ন ষষ্ঠ অধ্যায় আছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখানে আমাদের প্রশ্নের যে মডেল ক এবং খ থাকে ছয়ের সেখানে আমাদের কী করা লাগে সেখান থেকে আমাদের দেখা যাচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যে বাক্যটি অশুদ্ধ করে লেখা আছে শুদ্ধ করে লিখতে হবে বাক্য শুদ্ধি করা এখন আসি আমি খ বিভাগ নির্মিত এটা আমাদের সত্তর মার্কের এখান থেকে আমাদের সপ্তম অধ্যায় যেটি দেওয়া আছে সপ্তম অধ্যায় বাংলা ভাষার পারিভাষিক শব্দ অথবা অনুবাদ অর্থাৎ এখানে চোদ্দটি বা ইংরেজি শব্দ দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমাকে যে কোনো দশটি শব্দের পারিভাষিক অর্থ লিখতে অর্থাৎ এক কথায় যেটা বলো যে শব্দের অর্থ যেটা ইংরেজি চোদ্দটা দেওয়া আছে তার মধ্যে যে কোনো দশটি ইংরেজি শব্দের প্রতিশব্দ যেটাকে আমরা পারিভাষিক শব্দ বলি অথবা এখানে একটি অনুবাদ লেখা থাকে অনুবাদটা হচ্ছে যে একটি ইংরেজিতে প্যাসেজ লেখা আছে তার বঙ্গানুবাদ যেটা লিখতে হবে এটার সাথে খ নং প্রশ্নে থাকবে তাহলে আমরা সাত নং প্রশ্নে দেখতে পাচ্ছি দশ মার্কের প্রশ্নগুলো বড় প্রশ্ন অষ্টম অধ্যায় এখানে আমাদের অনেকগুলো আইটেম আছে আইটেমগুলো থেকে প্রশ্ন হবে যেমন দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন ভাষণ প্রতিবেদন তো এখানে যে চারটি অধ্যায় আমাদের লেখা আছে এই চারটি অধ্যায় থেকে প্রশ্ন আসবে দুইটা কীভাবে প্রশ্ন হবে যদি আমরা পাশ্চাত্যে দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণন এই দুইটির মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রশ্ন হবে এটা হচ্ছে আটের কর্ণ ভাই দিনলিপি আসবে নাই অভিজ্ঞতা বর্ণনা করতে হবে এই দুইটা মিলে কিন্তু একটি প্রশ্ন হবে আটের কর্ণ অথবা আটের কর্ণ প্রশ্ন ভাষণ অথবা প্রতিবেদন আছে এখানে ভাই ভাষণ আসবে নাই প্রতিবেদন আসবে যে কোনো একটি আসবে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে অষ্টম অধ্যায়ে একটি কর্ণ প্রশ্ন হয় দিনলিপি আসবে নাই অভিজ্ঞতা বর্ণন এই দুইটার মধ্যে একটি অথবা ভাষণ প্রতিবেদনের মধ্যে একটি ক এবং ক এর মধ্যে একটি লিখতে হবে এখানে থেকে আমাদের দশ নম্বর প্রশ্ন আছে নবম অধ্যায় বৈদ্যুতিন চিঠি খুদে বার্তা পত্র লিখন আবেদন পত্র তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নবম অধ্যায় বৈদ্যুতিন চিঠি অথবা খুদে বার্তা এই দুইটির মধ্যে যে কোনো একটি আসবে নয় ক নাম প্রশ্নে অথবা খাতে থাকবে পত্র লিখন আবেদন পত্রের মধ্যে তাহলে নবম অধ্যায় থেকে যে দুইটি প্রশ্ন আসবে কলম প্রশ্নে সেখানে হয় বৈদ্যুতিন চিঠি থেকে আসবে অথবা খুদে বার্তা থাকবে বৈদ্যুতিন চিঠি মানে ইলেকট্রনিক মেল ইমেল খুদে বার্তা শর্ট মেসেজ যেটা সেটা অথবা পত্র লিখন থেকেও আসতে পারে আবেদন পত্র থেকেও আসতে পারে এখান থেকে আমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে ক অথবা খ এখানে মার্ক আছে আমাদের দশ দশম অধ্যায় থেকে আমাদের প্রশ্ন হবে সারাংশ আছে সারমর্ম আছে সার সংক্ষেপ আছে ভাব সম্প্রসারণ আছে এখান থেকে দুইটি প্রশ্ন হবে দশের পদে থাকবে সারাংশ অথবা সারমর্ম অথবা সার সংক্ষেপ একটি অথবা থাকবে ভাব সম্পূর্ণ যে কোনো একটি লিখলে দশ মার্কের প্রশ্ন আমরা পাবো একাদশ অধ্যায়কে আছে সংলাপ রচনা অথবা খুদে গল্প রচনা এখানে আমাদের দুইটি পার্ট আছে ভাই সংলাপ রচনা থেকে একটি থাকবে অথবা খুদে গল্প রচনা থেকে একটি থাকবে এর মধ্যে যে কোনো একটি মার্ক হচ্ছে দশ দ্বাদশ অধ্যায় এটা হচ্ছে আমাদের সর্বশেষ প্রশ্নের নাম্বার ১২ এখানে আমাদের পাঁচটি বিষয়ের উপরে রচনা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটি রচনা লিখতে হবে এখানে মার্ক আছে ২০ এই হচ্ছে আমাদের দ্বিতীয় পত্রের ১০০ মার্কের সিলেবাস আশা করি তোমরা সিলেবাস সম্পর্কে বুঝতে পারছো আমরা আগামী ক্লাসে আরও এই বিষয় নিয়ে যথেষ্ট আলোচনা করার আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আমিও ভালো আছি যে যেখানেই থাকো সুস্থ থাকো বাড়ির বাইরে যখনই বের হবে তখনই মাস্ক ব্যবহার করবে আশা করি তোমরা বাড়ি বসে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখছো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি ক্লাস এখানে শেষ করছি।